ভারত সরকারের শ্রম মন্ত্রণালয় দপ্তরে কর্মী নিয়োগে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ট্রেনিং করানো হবে। ট্রেনিং চলাকালীন আপনারা এখানে মাসিক স্টাইপেন্ড পাবেন। এখানে বিনামূল্যে আপনারা ট্রেনিং করতে পারবেন। ট্রেনিং করার জন্য এখানে কোনো প্রকার ফিস দিতে হবে না আপনাদেরকে। ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কী কী পোস্টে এখানে ট্রেনিং করানো হবে, কারা কারা এখানে ট্রেনিং করতে পারবেন, শিক্ষাগত জগতে এখানে কী থাকতে হবে, বয়স এখানে কী চাওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা নদীকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলার থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধু, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের তরফ থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কতদিন রয়েছে, ট্রেনিং কীভাবে করানো হবে বা কী কী পোস্টে ট্রেনিং করানো হচ্ছে, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আমরা নোটিশে দেখে নেব। তো বন্ধুরা, একেবারে আমরা সরাসরি চলে আসলাম নিয়োগের নোটিশে। আপনারা ওয়ান স্ক্রিন নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন, যে ডেটে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে রয়েছে 6 জুন 2022। নোটিশ প্রকাশিত হয়েছে ডিরেক্টর জেনারেল অফ এমপ্লয়মেন্ট মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শ্রম শক্তি ভবন। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে লেবার এমপ্লয়মেন্টের তরফ থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে যেটা দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশনস ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল SC/ST জব সিকার্স ফ্রম স্পেশাল কোচিং ও লেভেল সফটওয়্যার হার্ডওয়্যার মেনটেন্স প্রোগ্রাম। তো আপনারা এখানে বুঝতে পারছেন যে ও লেভেলের সফটওয়্যার হার্ডওয়্যার মেনটেন্সের কোচিং আপনাদের এখানে করানো হবে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে কোচিং করতে পারবেন। কোচিং এখানে শুরু হচ্ছে 1/7/2022 থেকে। নেচার অফ কোর্স এখানে দেওয়া হচ্ছে স্পেশাল কোচিং প্রোগ্রাম ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। কতদিনের জন্য এখানে ডিউরেশনটা দেওয়া রয়েছে, 11 মাসের জন্য এখানে রয়েছে। এলিজিবিলিটি এখানে রয়েছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে স্বীকৃত কোনো বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের ইংলিশ থাকতে হবে। কোর্স ফি এখানে রয়েই সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে করতে পারবেন। স্টাইপেন্ডটা এখানে রয়েছে 1000 পার মান্থ আপনারা এখানে পাবেন ট্রেনিং অবস্থায়। এবং এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ফ্রি বুকস অ্যান্ড স্টেশনারি রয়েছে, অর্থাৎ ফ্রিতে আপনারা এগুলো পাবেন। ম্যাক্সিমাম এজ লিমিট এখানে রয়েছে 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করানো যাবে। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে ও লেভেল 1 ইয়ার কম্পিউটার ট্রেনিং এখানে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি এখানে রয়েছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ আপনাদের করে থাকতে হবে। কোর্স ফি এখানে নেই, সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা আবেদন করতে পারবেন বা এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে কোচিং করতে পারবেন। স্টাইপেন্ড এখানে রয়েছে 1000 টাকা পার মান্থ আপনারা এখানে পাবেন। 11 মাসের জন্য আপনাদের এখানে ট্রেনিংটা থাকছে। এজ লিমিট এখানে রয়েছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। ফ্যামিলি ইনকাম এখানে রয়েছে, অর্থাৎ পারিবারিক বাৎসরিক আয় এখানে রয়েছে 3 লাখ টাকা, যাদের রয়েছে বাৎসরিক আয় তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। এখানে কথায় কথায় ট্রেনিং সেন্টারগুলো রয়েছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, রাঁচি, কলকাতা, কানপুর, জবলপুর, এই সমস্ত সিটিতে রয়েছে এই ট্রেনিং সেন্টারগুলো। 3 নম্বর এখানে রয়েছে ও লেভেল 1 ইয়ার হার্ডওয়্যার মেনটেন্স ট্রেনিং এখানে রয়েছে। এলিজিবিলিটি এখানে রয়েছে 10+2, অর্থাৎ আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। গ্রাজুয়েশন আপনারা যদি করে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। পোস্ট গ্রাজুয়েশন যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। কোর্স ফি এখানে নেই, পার মান্থ এখানে আপনারা 1000 টাকা করে পাবেন স্টাইপেন্ড। এটা 12 মাসের জন্য আপনাদের এখানে কোচিং রয়েছে। ম্যাক্সিমাম এজ লিমিট এখানে রয়েছে 27 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। পারিবারিক বাৎসরিক আয় এখানে 3 লাখ টাকা যাদের রয়েছে তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময়সীমা এখানে দেওয়া রয়েছে, যখন থেকে নোটিশ প্রকাশিত হয়েছে তার থেকে 7 দিনের মধ্যে আপনারা এখানে সময় পাবেন, অর্থাৎ 6 জুন 2022 নোটিশ প্রকাশিত হয়েছে তার থেকে 7 দিনের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম ভারত সরকারের শ্রম ও মন্ত্রণালয় দপ্তরে কর্মী নিয়োগে যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদের নিয়োগ করানো হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনোরকম কোনো কোর্স ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে কোর্স করতে পারবেন। পারমানেন্ট এখানে 1000 টাকা করে আপনাদের স্টাইপেন্ড দেওয়া হবে। বয়স আমরা এখানে দেখে নিয়েছি, কীভাবে আবেদন করবেন সেটাও আমরা এখানে দেখে নিয়েছি। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। তাদের নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।